ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের এই অমৃতময় গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা জেনে নেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি। একবার আলোচনা করতে গিয়ে তিনি বললেন, প্রার্থনা দুই রকম হয়, একটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা, একটা হচ্ছে সকাম প্রার্থনা। আমার বাবা ভালো হয়ে যাক, আমার মা ভালো হয়ে যাক, আমার পরিবারের ভালো হোক, আমার সন্তানের ভালো হোক, এই যে প্রার্থনা করছি এগুলো সব সকাম প্রার্থনা। আর আমি যেই বলবো এই ভাইয়ের ভালো হোক, ওই মায়ের ভালো হোক, ওই দাদার ভালো হোক, এই যে বলি যার সাথে আমার রক্তের রিলেশন নেই অথচ তার জন্য আমি প্রার্থনা জানাই, এই প্রার্থনা তখন পূরণ হয়। ঈশ্বর সকাম প্রার্থনা গ্রহণ করেন না, তিনি নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন। আর নিষ্কাম প্রার্থনা তখনই মঞ্জুর হয় যদি কর্ম ঠিক মতো ধায়। আমি চাষ করলাম, লাঙল দিলাম, বীজ বপন করলাম, আর একজন আমার জন্য প্রার্থনা জানালো, তখন বৃষ্টি এলো। তো দৈব অনুগ্রহ এইভাবেই হয়। আমি যখন সঠিক কর্ম করি এবং আমার জন্য যথাযথ প্রার্থনা করার একজন মানুষ নিষ্কাম প্রার্থনা জানায়, তাহলে আমার কর্ম প্রচেষ্টা সফল হবেই হবে, তাকে আটকানো যাবে না। তাহলে আমি আমার জন্য শুধু প্রার্থনা করলে তো তা পূরণ হচ্ছে না, তাহলে আমার জন্য প্রার্থনা করার একজন মানুষ দরকার যিনি এই প্রার্থনাটা জানাতে পারেন, পরিবেশকে জানাতে পারেন, হ্যাঁ বাবাই দাদার এই অসুবিধা হয়েছে, এটা একটু করে দাও ঠাকুর, ভগবান ওই মানুষটার ওই অসুবিধা হয়েছে, এটা একটু করে দাও। এই যে প্রার্থনা জানাচ্ছে, এই রকম বান্ধবতা তৈরি করতে হবে, তাহলে সমাজের সাথে এই রকম বান্ধবতা সৃষ্টি করতে হবে, যাতে আমার সাথে সমাজের এরকম বান্ধবতা হয়। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, খুবই গুরুত্বপূর্ণ শ্রী শ্রী আচার্য দেবের এই আলোচনাটি আপনারা শেয়ার করতে পারেন। জয় গুরু।